আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের মতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই প্রতিদিন সকাল থেকে ভিডিওটা শুরু করি তবে আজকে গতকালকে বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি গতকালকের ভিডিওতে আপনারা দেখছেন আমি কিছু বস্তার ছিদ্র সেলাই করিলাম মানে কাপড় দিয়ে পটি দিলাম তো সেই বস্তাগুলো সেলাই করার পরে তারপরে ভাবলাম যে আমাদের মানে ঘরে অনেকগুলো সিমেন্টের বস্তা আমি গুছিয়ে রেখে দিলাম যখন ঘরের কাজ করিলাম মানে ঘর প্লাস্টার করিলাম তখন সিমেন্টের বস্তাগুলো সব আমি ধুয়ে ভাস করে রেখে দিলাম যে এই বস্তাগুলো আমি সব জুড়া দেব, জুড়া দিয়ে দিয়ে অনেক বড়ো একটা শট বানাবো আর এবার যেহেতু আমাদের একটু ধান আছে তো সেই ধান বাড়িতে যখন আসবে সেদ্ধ করব। মানে ঝেড়ে মাড়াই করে তারপরে সেদ্ধ করব। তখন ওই ধানগুলো সেদ্ধ করে এই সটের উপরে শুকাতে দিতে পারবো আর কি মাটিতে শুকালে কিন্তু অনেক ধুলাবালু হয় চাল কালো হয়ে যায় আর এরকম সিমেন্টের বস্তা বা শটের উপরে ধান শুকালেই কিন্তু ধানগুলো ভালোভাবে শুকিয়ে যায় চাল কালো হয় না তো যাই হোক শটগুলো আমি আজকে দুটো দুটো করে জোড়া দিলাম এখনও পুরোপুরি জোড়া দেওয়া হয়নি আসলে অনেক সময় লাগে হাত একদম আমার শুই ফুটতে ফুটতে ব্যথা হয়ে গেছে দশ এগারোটা বস্তা সেলাই করেছি তারপরে এই সিমেন্টের বস্তা পঁচিশটে তার ভিতর থেকে পাঁচটা বস্তা রেখে দিলাম আর বাকি বিশটা বস্তা দিয়ে আমি একটা বিশাল বড়ো শর্ট বানাবো ধান শুকানোর জন্য তো যাই হোক তারপরে এই তো সন্ধ্যার সময় গোসল করছি গোসল করে আর কোনো কিছু ভিডিও করতে ভালো লাগছিল না গায়ে ব্যথা ব্যথায় পুরো মানে নড়তে পারছিলাম না পরে যে কিছুক্ষণ একটু শুয়ে ভিডিও এডিট করলাম তারপরে এই যে চলে আসলাম অর্ডার পাইছি মানে অর্ডার বলতে এটা হচ্ছে মানে হোম ডেলিভারি অর্ডার তো রাফিরা আব্বু যেহেতু ঘরে আসে তো বলছে যে আমার লুচি বানিয়ে দাও দুপুরবেলা বাঁধাকপির ঘন্ট রান্না করিলাম তো সেই বাঁধাকপির ঘন্ট তরকারি আছে আর বলছে এখন আমার লুচি বানিয়ে দাও আমি এই বাঁধাকপির ঘন্ট দিয়ে খাবো তো যাই হোক কী আর করা কর্তা মশাই যেহেতু অর্ডার করেছে অর্ডার তো পালন করতেই হবে বাধ্যতামূলক তো এখানে যে দেখেন আগে দুই তিনটা ভেজে আনা সারা দিয়ে দিচ্ছি ওরা খাক পরবর্তীতে আর কি বাকিগুলো ভাজবো এখনও আটা রয়েছে তো বাকি সেই আটারও বানাতে হবে অনেকগুলো যেহেতু রাতের বেলার ভাত রান্না করবো না চারজনই এটাই খাবো আর কি তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ভিডিও টেস্কে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তারপরে এই যে দেখেন পরের দিন সকালবেলা আমি ভেজা গতকালকে সন্ধ্যার সময় যেহেতু গোসল করিলাম কাপড়গুলো সব ভিজা তো সেই কাপড় চুপড়গুলো সব এই যে দেখেন আগে সকালবেলা মেলে দিচ্ছি কাপড়গুলো শুকিয়ে গেলে ঘরে নিয়ে গেলে আমার খুব একটা শান্তি লাগে আর কাপড় ভিজা থাকলে কেমন যেন একটা অশান্তি মনে হয় আমার তো যাই হোক আকাশের অবস্থা দেখেন আজকে একটু মেঘ মেঘ হয়েছে তো চারদিকে মানুষের ধান বাড়িতে আর সব চাষিদের মানে মাথায় এখন একটাই চিন্তা কবে ধান গুছিয়ে ঘরে নেবে কবে ধান মানে মাঠ থেকে বাড়িতে নিয়ে আসবে এরকম একটা চিন্তা তো যাই হোক মাঠে যেহেতু সবার ধান আর গ্রাম অঞ্চলের মানুষের কিন্তু এই ধানটাই সব মানে এদের তো আর কোনো ওইরকম চাকরি বা অন্য কোনো কিছু নাই সবাই কিন্তু এই ধানের উপরেই আর কি নির্ভরশীল তো যাই হোক এখানেই যে দেখেন কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম আমি ছাগলের খাবার মাখাতি গতকালকে সন্ধ্যার দিকে একটু খড় কেটে বেশি করে রেখে দিলাম তো সেই খড়গুলো এখন মাখিয়ে দেব। তারপরে যে দেখেন আমি চলে আসলাম রান্নাঘরে এসে ঝটপট কিন্তু আমি ঘরে একটা বাঁধাকপি ছিল ফুলকপি ছিল আর পেঁপে ছিল তো সেটা দিয়ে ভাবলাম যে সবজি খিচুড়ি রান্না করি তো সবচেয়ে খিচুড়ি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর তারপরেই কারেন্ট চলে গেছে মানে একটু গরমকালে ঝড় বৃষ্টির জন্য কারেন্ট থাকে না শীতকাল এলে গাছ কাটার জন্য কারেন্ট থাকে না তো এখন প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের এখানে কারেন্ট থাকে না মাঝে মধ্যে একটু আসে দশ মিনিট পনেরো মিনিট পরে আবার চলে যায় তো চারদিকে গাছের ডালপালা কাটছে তারপরে কারেন্টের যে পুল আছে তো সেই পুল পড়ছে যার কারণে ঠিকমতো কারেন্ট থাকে না তো দেখেন সবজি খিচুড়ি রান্না করে আমি রাফি আর আনাস আমরা তিনজন ক্যামেরায় ঘরে বসে খাইছি তো রাফিরাবু যেহেতু মানে মানে সব কিছুও দেরিতেই করে তো যাই হোক ও খায়নি তো এখন এই যে রদি বসে বসে ও খেয়ে এসছে তো একটু ঘি দিলাম তো ঘি দিয়ে সবজি খিচুড়ি খাচ্ছে শুকনা শুকনামরিচির যে একটা ভর্তা মাখায় পেঁয়াজ দিয়ে তো এটার মাখায় নিয়ে এসকে পেঁয়াজও ছিল না আর শুকনা ঝালও ছিল না ঘরে তো যাই হোক এখন রাফি রাব্বু খেয়ে নেবে আর আমি এই যে বসে বসে আবার ছাগলের জন্য খড় কাটবো এখন কিন্তু বাজে প্রায় সকাল সাড়ে এগারোটা মতন সকালে ছাগলের খাতি দিয়েছি আবার এগারোটা সাড়ে এগারোটার দিকে একবার খেতে দিই তিনটের দিকে একবার খেতে দিই সন্ধ্যার সময় একবার খেতে দিই মানে চারবার খাতে দিতে হয় ছাগলের তো দেখেন ওখানে যে আনাস ওর আব্বুর সাথে দাঁড়ায় দাঁড়াই খাসছে আর এই যে আমি বসলাম খড় কাটার জন্য তো শীতের সময় রোদের তাপ আসলে খুবই ভালো লাগে যদিও বা বেশ কিছুদিন ধরে একটু মেঘ ছিল আকাশে আবার আজকে সকালবেলা দেখলাম মেঘ ছিল আবার কিছুক্ষণ পরে বেশ ভালো রোদ উঠেছে তো মনে হচ্ছে ধান বাড়িতে তাড়াতাড়ি এলে ভালো হতো চালের কষ্টটা দূর হতো মানে যে ধানগুলো হবে আমাদের জমিতে এবার সব ধানগুলো আমি সেদ্ধ করে দেব যাতে চাল কেনার মানে ঝামেলা না থাকে আর চালের কষ্ট যাতে না হয় তো রাফি রাবু ওখানে খাচ্ছে আর গল্প করছে বলছে ওর অফিস সারেদের গল্প যে তারা সব বড়ো লোক মানুষ একটু একটু করে প্লেটে ভাত নিয়ে চামচ দিয়ে খেত আর আমরা গরিব মানুষ আমরা গামলা ভরে ভরে এক গামলা করে ভাত খাই আর বড়ো লোকেরা একটু ভাত খায় একটু নাস্তা খায় এটা ওটা মানে ওরা এক ঘন্টা আধা ঘন্টা পর পর খেয়েই যায় কিন্তু আমরা তো গ্রামের মানুষ মনে করেন সেই সকালে ভাত খাই আবার দুপুরে ভাত খাই আবার রাত্রি ভাত খাই মানে তিনবেলা ঠিকে খাওয়া আর কি তো যাই হোক তাই আবারও বলছে বলছে যে কত ভাত দিয়েছো আমারে তাই আমি বলছি যে খাও তো বলছে যে হয় খাই আমরা গরিব মানুষ আমরা গামলা ভরে ভরে ভাত খাই আর বড়ো লোকেরা তো তো ভাত খায় না ওরা খালি ঘন ঘন নাস্তা করে একটু একটু করে এটা ওটা আর সাথে অল্প পরিমাণে ভাত খাই আর আমরা গরিব মানুষ আর কী করবো আমরা গামলা ভরে ভরে ভাত খাই তো যাই হোক ওই কথা শুনছিলাম আর বসে বসে আমি আবার খড় কাটছিলাম তো দেখেন আমি সেই খড় কেটে মাখিয়ে ছাগলে দিয়ে আসলাম দিয়ে এই যে এখন হচ্ছে বিকালবেলা তো আজকে কিন্তু শুক্রবার জুমার দিন রাফি রাফি আব্বুরা কিন্তু সবাই জুমার নামাজ পড়তে গেল তো সকালে সেই খিচুড়ি রান্না করেছি দুপুরে আর কিছু রান্না করিনি দুপুরবেলা আজকে আমাদের মসজিদে দিয়েছে তো সেখানে অনেক জিলাপি দিয়েছে ওইটা খেয়েই রাফির আব্বু আবার মাঠে গেছে সেই ধানের কাছে আর কি আমাদের ধান মনে হয় ইনশাল্লাহ কাল কিংবা পরশু বাড়িতে চলে আসবে তো যাই হোক এখানে আমি ফ্রিজে কিছু বাতাসা এনে রাখিলাম সেই বাতাসাগুলো আজকে সিননি দেবো আমাদের পাড়ার বাচ্চাদেরকে কারণ আমাদের রাফির যখন ঘরটা বানালাম রাফির বলিলাম যাবো নতুন ঘর বানানোর পরে পাড়ায় সিন্নি দেবো তো যাই হোক এখানে সেই বাতাসাগুলো ঢাললাম ঢেলে এখন পাড়ার বাচ্চাদেরকে রাফি সব ডেকে আনেছে তো বেশি আসেনি দুই তিনজন এসেছে আর বাদ বাকি সব প্রাইভেট পড়ছে তো মনে করলাম যে ছেলেপেলে মানুষ খামাখা বসিয়ে না রেখে এই দুই তিনজনের দিয়ে দিই পরে ওরা যখন প্রাইভেট পরে বাড়িতে যাবে না সেখানে আবার ওদের ডেকে ডেকে দিয়ে দিবা নে এখন আমাদের পাড়ায় সতেরো ঘর মানুষ তো সতেরো ঘর প্রায় আমাদের এখানে সিন্নি দিলে সবারই দিতে হয় যার ফ্যামিলিতে যে কয়েকজন লোক আছে যারা দুইজন তিনজন পাঁচজন সবারই দিতে হয় তো যাই হোক বাতাসাগুলো সবার এরকম দিয়ে দেব। তো দেখেন এখানে যে বিকালবেলা আমি মুরগি ছেড়ে রেখে বসে রয়েছি আর আমাদের পাশের বাড়ি আবার আজকে জিলাপি দিয়েছে সিন্নি তাদের আর কি মৃত্যুবার্ষিকী ছিল তাই তো আমরা দিয়েছি বাতাসা ওরা দিয়েছে জিলাপি তো যাই হোক এখানে যে আনাজ খাচ্ছে আর আমি বসে বসে মুরগি পাহারা দিছি আর ভিডিওটা এখানে শেষ করে দেব কারণ রাতের বেলা রান্না করব কি যে রান্না করব। করবো রাবুর কাছে শুনতে মনে নেই কারণ আমি যখন যাই রান্না করি ওর মানে ওর কাছে আগে শুনি যে কী রান্না করব তারপরে তাই রান্না করি আর আমার নিজের পছন্দ মতন রান্না করলি সেটা রাফি কোনো দিন পছন্দও করে না রাগও করে তাও যার কারণে বসে আছি তো ও মাঠ থেকে বাড়ি আসবে সন্ধ্যার সময় বাড়ি এলে তারপরে কি রান্না করতি বলে তখন রান্না করবো ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছি নে এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ভিডিওটি যারা আজকে প্রথম দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন আর যে সকল আপু ভাইয়া আঙ্কেল আনটিরা ধৈর্য সহকারে সেই প্রথম থেকে আমার ভিডিওটা দেখছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া রইলো তো যতদিন বাঁচবো আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করব আর আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম